ডিসেম্বরেই শেষ করা হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন আর জেলা পরিষদের নির্বাচন শেষ হবে জানুয়ারিতে। নির্বাচনের দিনক্ষণ জানানোর পর প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা জানালেন, নির্বাচন এবং নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা আছে বলেই ভোটের লাইন দীর্ঘ হয়। কমিশন গঠনের ক্ষেত্রে আইন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইন হওয়ার চেয়ে আইনে কী থাকবে সেটি বড় বিষয়। সম্প্রতি রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে যায় কে এম নুরুল হুদার নেতৃত্বে প্রতিনিধি দল। ছয় দিনের সফর শেষে 21 সেপ্টেম্বর ফিরে সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতার কথা জানান তিনি। এই তিন দিন ভোট তাদের ডিস্ট্রিবিউশন করে দেয়া, এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন ভোট দিতে পারবে। বলেন, রাশিয়ার মতো নির্বাচন এদেশে কখনোই সম্ভব নয়। ভোট কেন্দ্রে তাদের ভোটের বাক্স তিন দিন পর্যন্ত সংরক্ষিত থাকে, তিন দিন পর্যন্ত যে ব্যালট পেপার ব্যালট বক্স এক জায়গায় রাখা নিরাপদে থাকা সেরকম ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের নেই। ভোট কেন্দ্র নিয়ে কোনো গণ্ডগোল অভিযোগ বা কোনো রকমের বিষয়ে আমাদের চোখে আসে নাই। রাশিয়ার মতো নির্বাচন কি আমাদের পক্ষে করা সম্ভব? আপাতত সম্ভব না। তবে এদেশের মানুষের ভোটের প্রতি আস্থা নেই এমন অভিযোগ উড়িয়ে দেন তিনি। জনগণের আস্থা নেই এ কথা কোনো রকমে বলা যাবে না, কারণ জনগণ আপনাকে বলে নাই যে আস্থা নেই। রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন নির্বাচনে, তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। 60% থেকে 80% পর্যন্ত লোক ভোট দেয়, তো এটা আস্থার জায়গা না। জনগণের আস্থা অবশ্যই আছে এবং জনগণ ঠিকই ভোট দিতে যায়। সিএসি বলেন, নির্বাচন কমিশন গঠনে আইনের আগে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত, আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেরকম একটা কমিশন হওয়া উচিত। বা আইন হলে কি ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে। আমি পরে দ্বিতীয় ধাপের 848 ইউনিয়ন পরিষদ, সপ্তম ধাপের 10 পৌরসভা এবং সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব। সিরাজগঞ্জ 6 ভোট গ্রহণের তারিখ 2 নভেম্বর, 848টি ইউনিয়ন পরিষদকে নিয়ে এসেছে এবং ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। পৌরসভারও যে সপ্তম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের তারিখ 2 নভেম্বর। বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা 45-0 আসনের উপনির্বাচনের দিনক্ষণ জানাবে ইসি। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা। আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, হারুনুর রশিদ এবং আহমেদ হোসেন। আমি একটু শুরুতে হারুনুর রশিদ এমপি আপনার কাছে একটু যেতে চাই, বিশেষ করে নির্বাচন কমিশন গঠন করা নিয়ে কথা বলা হচ্ছে। আজকে সিইসি সেই বিষয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন, আইন করে কমিশন গঠন করলে কি সমস্যার সমাধান হবে কিনা, আস্থার যে সংকট সেটি মিটবে কিনা, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা এরকম উদ্যোগ নেয়নি কেন, এরকম প্রশ্ন বিভিন্ন সময় আসছে বিভিন্ন জায়গা থেকে, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আজকে ডিবিসি চ্যানেলে সংযুক্ত করার জন্য। এখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য আমাদেরকে শোনালেন, পাশাপাশি আপনি যে বিষয়টি সম্পর্কে আমাকে জানতে চেয়েছেন, আমি প্রথমেই যেটা বলছি যে বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে এখানে বলা আছে যে আপনার নির্বাচন কমিশন আপনার আইন প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করিবেন। এটা সুস্পষ্ট, এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 50 বছর আমরা অতিক্রম করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো আমাদের নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে কোনো আইন প্রণয়ন করা হয় নাই। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়ার ক্ষেত্রে বলা আছে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবেন, অর্থাৎ যারাই নির্বাচন কমিশনার হিসেবে ওখানে নিয়োগপ্রাপ্ত হচ্ছে সকলেই আপনার সংবিধানের 48 অনুচ্ছেদের আপনার পরিষ্কার ভাবে এরা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন। এখন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসের মধ্যে বর্তমান যে নির্বাচন কমিশন ক্ষমতায় রয়েছে একেবারে অপদার্থ, অযোগ্য, ব্যর্থ এবং তাদের যে কথাবার্তা তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমি বিস্ময়ের সাথে বলছি যে উনি যে কথাগুলো বলেছেন যে নির্বাচন কেন্দ্রে 70% 80% ভোট যায়, এই সাম্প্রতিক আপনার যে প্রথম ধাপের ইউপি নির্বাচন হয়েছে এবং কয়েকটি উপজেলা নির্বাচন হয়েছে সেখানে গণমাধ্যমে যে তথ্য এসেছে তাতে 160টি ইউপির মধ্যে প্রায় 50টির অধিক ইউপি নির্বাচন বিনা ভোটে নির্বাচিত, আর সেইখানে আপনার আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যেই আপনার প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি। দ্বিতীয়ত হচ্ছে
যে আপনার 11-13টি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, সেখানে 8টি উপজেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। আপনি সিইসির এই বক্তব্যের সমালোচনা করছেন, কিন্তু সিইসি আইন সম্পর্কে যেটি বলেছেন যে আইন হওয়ার চেয়ে আইনে কি থাকবে সেটি বড় বিষয়, সে প্রসঙ্গে আইন না হওয়ার আগে তো কথা মন্তব্য করা সম্ভব না। আইনে কি থাকবে, আইন কিভাবে হচ্ছে, আইন না হওয়ার আগে তো আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। এটা কি সম্ভব যে আইন কি হচ্ছে, এটা তো কোনো প্রস্তাবও আসেনি জাতীয় সংসদে বা এই বিষয় নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত হয় যে কি কি আইন হওয়া দরকার, কি ধরনের আইন হওয়া দরকার। সুতরাং এই বিষয়ে অনুমান নির্ভর কথা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আইনে কি থাকবে এবং আইন কি ধরনের হচ্ছে সেটা আগে আসুক, তারপরে সেটা নিয়ে আমি কমেন্ট করতে পারবো। নিশ্চয়ই হারুন রশিদ, একটু আমাদের সাথে থাকুন। আহমেদ হোসেনের কাছে আমি এই প্রসঙ্গে তার মতামত জেনে আসতে চাই। যদি আইন করেই কমিশন গঠন করা হয়, সেইটি কি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, কিংবা না হলে কেন হবে না? এখন যে প্রক্রিয়া হচ্ছে সার্চ কমিটি গঠন করে, সেটিতে আসলে কতখানি গণতান্ত্রিক প্রক্রিয়া পরবর্তীতে মেনে চলা হবে, সেই বিষয়ে আপনার কথা এবং সিইসির যে বক্তব্য তার প্রতিক্রিয়া। আহমেদ হোসেন, ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার 50 বছরে পর্যন্ত কিন্তু আমরাই ক্ষমতায় ছিলাম না, বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, আর বিএনপি আবার সামরিক শাসকও ছিল। তারা ইচ্ছে করলে মাসচন্ড প্রকমিশন দিয়েও কিন্তু ইলেকশন কমিশন সম্পর্কে আইন তৈরি করতে পারে, বঙ্গবন্ধুর হত্যা বিচারের পর বন্ধ করতে পেরেছেন, বাট ইলেকশন কমিশনের জন্য কোনো মাসচন্ড প্রকমিশন দিয়ে আইন করে করেনি। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে যে প্রচলিত যে আইন আছে ইলেকশন কমিশন, সেই আইন মোতাবেক কিন্তু নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনগুলোতে বিএনপি সহ নিবন্ধিত সব পার্টি কিন্তু পার্টিসিপেট করেছে। 2012 সালে সার্চ কমিটির মধ্য দিয়ে সব দলের ঐক্যমতের ভিত্তিতে ইলেকশন কমিশন গঠিত হয়েছে, এবং সেই ইলেকশন কমিশনকে মেনে নিয়েই কিন্তু আপনার 2018 সালে বিএনপি সহ সকল দল নির্বাচনে অংশ নিয়েছে, এবং এটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল, ইনক্লুসিভ নির্বাচন ছিল। সুতরাং এখন তাদের যে দাবি দেওয়া যেগুলো আছে, আমি দেখলাম যে দাবিটি তামাদি হয়ে গেছে, যে তার দাবিটির যৌক্তিক কোনো ভিত্তি নেই, যে তত্ত্বাবধায়ক সরকার এটা বাতিল হয়ে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো। সুতরাং এখানে যাওয়ার সুযোগ আর নেই। আর নির্বাচন কমিশনের আমার জানা মতে যে আইন আছে সে আইন মোতাবেক টোটালি এম্পাওয়ার্ড, নির্বাচনকালীন সময়ে যে গভর্নমেন্ট তাকে, এটা রুটিন ওয়ার্কের গভর্নমেন্ট, এটা সব দেশের পার্লামেন্টারি ব্যবস্থাপনায়, যেমন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থাকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকে, ইভেন যে বললেন রাশিয়ার ইলেকশনে পুটিন কিন্তু রিজাইন করে নাই। সুতরাং ইলেকশন কমিশন হচ্ছে এম্পাওয়ার্ড, ইলেকশন চলাকালীন সময়ে প্রশাসন টোটাল প্রশাসন তাকে ইলেকশন কমিশনের আন্ডারে। আহমেদ হোসেন, মানে আওয়ামী লীগ আইন করার বিষয় নিয়ে কোনো কিছু ভাবছে কিনা, কোনো পরিকল্পনা আপনাদের মাঝে আছে কিনা, যদি একটু সংক্ষেপে আমাদের জানাতেন। আহমেদ হোসেন, কোনো কারণে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে আপনার প্রান্ত থেকে অডিওর জায়গাটিতে। আহমেদ হোসেন সাহেব, আপনাকে বলছিলাম আপনি যদি আনমিউট করে নিতেন, তারপরে আপনার বক্তব্য আমরা নিশ্চয়ই শুনতে পারবো, আসবো আপনার কাছে। হারুনুর রশিদের কাছে আরও একবার একটু যেতে চাই, সেটি হচ্ছে যে আন্দোলন প্রসঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। আমি একটু হারুনুর রশিদ এমপির কাছে শুনতে চাই যে নির্বাচন কমিশনের বাইরে যে আরেকটি প্রসঙ্গ আমরা দেখিয়েছি, সেটি হচ্ছে দুই দলের দুই শীর্ষ নেতার কাছে আন্দোলনের প্রসঙ্গ নিয়ে পাল্টাপাল্টি। এই আন্দোলন করার মতো বিএনপির সাংগঠনিক জোর কতটা আছে, কিংবা আপনারা মাঠ পর্যায়ে কতখানি প্রস্তুত রয়েছেন সেই বিষয় নিয়ে যদি একটু ধারণা দেন। জি, অবশ্যই আন্দোলন বলতে, আন্দোলন বলতে আমরা যেটা বুঝি, যেহেতু নির্বাচন আন্দোলনের একটি অংশ, আমরা নিঃসন্দেহে আমরা আন্দোলন, জনগণ আমাদের সঙ্গে রয়েছে, যে কারণে এই সরকারের অধীনে যে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এগুলো একটা প্রহসন, তামাশায় পরিণত হয়েছে, এবং এইসব নির্বাচনে জনগণ অংশগ্রহণ করছে না, ভোট কেন্দ্রে যাচ্ছে না, বিধায় আপনার একটা তামাশার উপহাসের পরিণত হয়েছে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থাকে যদি সত্যিকার অর্থে কার্যকর করতে হয়, জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হয়, তাহলে সরকার কি এ ব্যাপারে ব্যবস্থা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ না করলে বিনা ভোটে, আপনার ইউনিয়ন পরিষদে বলেন, পৌরসভায় বলেন, উপজেলায় বলেন, এগুলো বিনা ভোটে সব সরকারের সিলেক্টেড লোকরা এখানে সেখানে নির্বাচন বলে তাদেরকে নির্বাচিত করা হবে, কিন্তু এখানে প্রকৃত জনগণের প্রতিনিধিরা নির্বাচনে আসবে না। আন্দোলন হচ্ছে আমরা সফল এই কারণেই, আজকে এই সমস্ত নির্বাচনে জনগণ সম্পূর্ণরূপে বিমুখ, এই নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের কোনো বিশ্বাস আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতি সরকারের জনগণের কোনো বিশ্বাস আস্থা নাই,
যে কারণে এখানে আমরা আন্দোলনের ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে জনগণ আমাদের সঙ্গেই রয়েছে, নির্বাচন যদি অবাধ এবং সুস্থ হয় তাহলে সরকারের অবশ্যই বিদায় ঘন্টা বাজবে, জি কোনো সন্দেহ নাই। ধন্যবাদ হারুন রশিদ। আহমদ হোসেন, আপনার কাছে আবার একটু আসতে চাই, বিএনপি যে আন্দোলনের কথা বলছে নির্বাচন কেন্দ্র করে, সেই আন্দোলনকে আওয়ামী লীগ আসলে কিভাবে মোকাবেলা করবে? কারণ বিএনপির পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় যে ক্ষমতাসীন দল প্রশাসনকে ব্যবহার করে তাদের আন্দোলনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনার কাছে জানতে চাই আহমদ হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচনের পার্টি এবং জনগণের পার্টি, জনগণের চেতনা থেকে, জনগণের বিশ্বাস থেকে। এই যে বিএনপি বলে আন্দোলন করতে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণভুত্থানের পার্টি, গণ আন্দোলনের পার্টি, গণ মানুষের পার্টি। আজকে তারা যদি গণ আন্দোলন করে, আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে গণভুত্থান করবো, তারা সাত দিনের নোটিশে করবে, আমরা দুই দিনের নোটিশে এই ঢাকা শহরে 50 লক্ষ মানুষের জমায়েত করবো, তখন দেখা যাবে বিএনপির 5,000 মানুষের গণ আন্দোলন বেঁচতে যায়, তখন দেখা যাবে মানুষ কোন দিকে আছে। আমার এই চ্যালেঞ্জ করে বলছি, ঠিক আছে আসুন ঢাকা শহরে আপনারা জমায়েত করবেন সাত দিনের নোটিশে, আমরা দুই দিনের নোটিশে করবো, 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মার্চ করবে, তখন কোথায় যাবেন আপনারা, কোন দিকে যাবেন? ভাই আপনি চিন্তা করেন, আপনার পার্টির দুর্দশাটা চিন্তা করেন, আপনার পার্টির কি সেই অবস্থা আছে? আপনার পার্টি রাজপথের পার্টি কখনো ছিল? আপনার পার্টি হচ্ছে হালুয়া রুটি খাওয়ার পার্টি, আমরা চোরের পার্টি না, আমরা ভাই চোরের পার্টি না, চোরের দল না। আর্মি শাসন দিয়ে আপনার নেতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু 1972 সালে বলেছে, এগুলো বলে লাভ নেই, আপনি তো আমাকে বঙ্গবন্ধু বলেছে চোরের দল, আপনি কথা বলে অধিকার আপনার নেতা যে বলে গেছে যে চোরের দল চটার দল আওয়ামী লীগ পার্টি মার্শাল জারি করে যেভাবে কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, কাজে ওই জিয়া রহমানের সামরিক শাসনের কণ্ঠস্বর দিয়ে আমাদের কণ্ঠস্বর, জাতির কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর রশিদ। আপনাদের দুজনের বক্তব্য স্পষ্ট, আপনারা আপনাদের নিজস্ব অবস্থান যার যা জায়গাতে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ হারুন রশিদ এমপি, ধন্যবাদ আহমদ হোসেন, আপনাদের দুজনকেই।